আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে নতুন একটি ভিডিওতে আমন্ত্রণ। তো সেদিন হচ্ছে দাদা একটা বিশাল বোয়াল মাছ নিয়ে আসছিল, নদীর মাছ আর কি। তো এটা হচ্ছে দাদা নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছিল যে এই যে দেখো এত বড় একটা মাছ নিয়ে আসছি, মনে হয় 5 কেজির মাছ ছিল ওজনের। তো এটাকে হচ্ছে এখন ভাবি কাটবে। ভাবি হচ্ছে মাছ কাটে অনেক এক্সপার্ট, বাট সেদিন ভাবির হাতটা একটু কাটা ছিল, যার কারণে কাটতে একটু প্রবলেম হচ্ছিল। আর মা হচ্ছে সবসময় মানে আগে মাছ কাটতেন, মাছ মুরগি সব কিছু, কিন্তু মা অনেক সুন্দর করে এখনও কাটতে পারে, বাট ওনার হাতে ব্যথার জন্য মা এত বড় মাছ বা মুরগি কোনোটা হচ্ছে মানে ওজনটা নিতে পারে না, হাতে ব্যথা হয়, হাতে অনেক বয়স হলে যা হয় আর কি। তো এই জন্য হচ্ছে মা বসে ভাবিকে দেখাচ্ছিল এভাবে কাটো, আর আমরা সবাই চারপাশ থেকে দেখতেছিলাম। বিশেষ করে আপনাদের ভাইয়া তো মাছ কাটা দেখতে খুব পছন্দ করে, কিন্তু সেদিনও আসলে পাশে ছিল না, যার কারণে মিস করছে। লাস্টে হচ্ছে দাদা, আমি, বন্যা, ভাবি, মা সবাই মিলে বসে বসে মাছ কাটা দেখতেছিলাম ভাবির। আর দেখতে ভালোই লাগতেছিল। আমি তো এত বড় মাছ কাটতে আসলে এত বড় কি, আমি তো ছোটো মাছই কাটতে পারি না, কিন্তু একদম ইজিভাবে দেখলাম যে ভাবি মাছ কেটে ফেলতেছিল খুব সুন্দরভাবে। আর ভাবি দেখলাম যে মাছটাকে হচ্ছে প্রথমে মাথাটা আলাদা করলো, তারপর হচ্ছে যে পেটটা আলাদা করতেছে, দেন লেজটাকে আলাদা করলো, মানে ছোটো ছোটো কয়েকটা পিস করে নিল, দেন এটাকে হচ্ছে ওই ছোটো পিস থেকে আবার হচ্ছে পিস করে নিছে আর কি। এভাবে কাটাতেই মনে হয় ইজি হইলো আর কি দেখতে। আর বড় মাছ কাটার টেকনিকই মনে হয় এটা আসলে। তো সেদিন দাদা মাছ নিয়ে আসছে হচ্ছে বিকেল 4টার দিকে, তারপরই আপনাদের ভাইয়া হচ্ছে নিয়ে আসছে একটা রাজহাঁস, মানে একই দিন দুইটা জিনিস একসাথে, দুইটা কি কোনো কিছু করা যায়? আমি তো রাজহাঁসের ভিডিওটা আগেই শেয়ার করছি, তো মাছের ভিডিওটা আজকে শেয়ার করতেছি। তো এখানে এই যে মাছ কাটার সময় ভাবি হচ্ছে হাত কেটে ফেলছে। ভাবি চোখে দেখে না, আবার চশমাও পড়বে না, যার কারণে যাই কাটতে নেয় হাতটা কেটে ফেলে। আর ওনার বাট ওনার শখ হচ্ছে এই মাছ কাটা, মানে হাঁস কাটা, মুরগি কাটা, উনি এগুলো কাটবেন সব। তো আসলে শখ পূরণ করতে যায় এদিকে, প্লাস হচ্ছে হাতও কাটে। সেদিন একটা তাও অতটা বেশি মানে সিরিয়াস ছিল না, কিন্তু হাঁস মানে কাটার সময় যেভাবে নখটা কাটলো অনেক মানে ভয়াবহ ছিল। এই যে পাশে মাছের মাথাটাকে মানে সাইজ করে নিচ্ছিল, তো দেখতে তো মনে হচ্ছে যে অনেক সোজা মাছ কাটতে, বাট এত সোজা তো না, সবাই তো পারে না, সবাইকে আমিই তো পারি না। তো মা হচ্ছে মাছ রাতেই একদম ফ্রেশ ফ্রেশ মাছ রান্না করবে, যেহেতু নদী থেকে একদম ফ্রেশ মাছ কিনে নিয়ে আসছে, তো এই জন্য একদম ফ্রেশ মা রান্না করবে। তো এখানে হচ্ছে মাছটা ভুনা করার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দিল, তার মধ্যে এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। মা না সবসময় এটা করে দেখি যে মানে আগে পেঁয়াজ দেয় তারপর সয়াবিন তেল দেয়, যেমন আমরা কিন্তু আগে তেল দিই, মানে আমি আগে তেল দিই তারপর হচ্ছে পেঁয়াজ দিই, বাট মা দেখি যে প্রথমে পেঁয়াজ দেয় দেন তেল দেয়। এরপর এই যে পেঁয়াজটাকে একটু মানে ভাজা ভাজা করে নরম করে ভাজা করে নিচ্ছে, এর মধ্যে দেখলাম তেজপাতা ইউজ করছে। আমরা কখনো আসলে মাছে তেজপাতা দিতে আমি আসলে দেখি নেই, মনে হয় আম্মু কখনো দেয় নাই, অথবা দিলেও আমার কখনো মনে খেয়াল করি নেই, বাট মা দেখলাম যে তেজপাতা ইউজ করছেন। দেন এই যে পেঁয়াজ, আর পেঁয়াজটা একটু ভালো করে মানে নরম করে ভেজে এর মধ্যে আদা রসুন বাটা ইউজ করতেছে। এখানে আদা রসুন জিরা তিনটেই কিন্তু বাটা একসাথে মা করে রাখে, তো ওইটাকেই দিয়ে দিচ্ছে। তারপর এখানে হচ্ছে টমেটো দিয়ে দিবে, দুইটা টমেটো দিয়ে দিছে, দুইটা টমেটোকে দিয়ে মা একটু ঢেকে দিছিল, মানে এটা নরম হওয়ার জন্য একটু ঢেকে দিবে, তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় একদম, মানে ভাজাটাও হয়। তো একটু ঢেকে দিয়ে এরপর এর মধ্যে পানি দিয়ে দিছে যাতে নিচে দিয়ে লেগে না যায়। তো এটাকে ভালো করে যে ঢেকে দেওয়ার পরে কিন্তু দেখেন একদম নরম নরম, মানে তাড়াতাড়ি নরম হয়ে গেছে। তো এখন এর মধ্যে আরেকটু পানি দিয়ে আবার মশলাটাকে কষাচ্ছে, তার মধ্যে কিন্তু সব মশলাপাতি দেওয়া শেষ, গুঁড়া মশলাগুলো, হলুদ, মরিচ আর লবণ, কোনো ধরনের জিরা ধনে গুঁড়া কিছু দেয় নাই। তারপরে যে মশলা কষানোর পর এখানে মাছের পিসগুলো হচ্ছে অ্যাড করে দিছে। মারা কিন্তু মাছ ভাজে না একদমই, আমি তো মাছ ভেজে রান্না করি, মাছটাকে একটু দিয়ে মানে হচ্ছে ভাজা না একটু আবার চা রান্না করে, ভালো মতো নেড়ে এখানে ঝোলের জন্য একবারে পানি দিয়ে দিবে। এই পানিতেই কিন্তু মাছটা রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। নামানোর আগে মা শুধু একটু হচ্ছে মানে তেলে নেওয়া হচ্ছে জিরাটা একটু দিয়ে দিছিলেন। এই তোমার মাছ রান্না কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।